শামীমের কার্যালয়ে 200 কোটি টাকার এফডিআর, নগদ কোটি টাকা ও অস্ত্র। কমান্ডো স্টাইলে সাইরেন বাজিয়ে চলতেন জিকে শামীম। এবার কালো তালিকায় আওয়ামী লীগের 27 জন এমপি। অভিযোগ থাকলে আমাকেও গ্রেফতার করুন বললেন যুবলীগ চেয়ারম্যান। ঢাকাকে ক্যাসিনো শহর বানিয়েছিল বিএনপি বললেন ওবায়দুল কাদের। রাজধানী নিকেতনে যুবলীগের নেতা জিকে শামীমের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও স্থায়ী আমানতের কাগজ পেয়েছে র্যাব। শুক্রবার বেলা 11টা থেকে জিকে শামীমের নিকেতনে ডি ব্লকের 5 নম্বর রোডের 144 নম্বর বাসা ঘিরে ফেলে র্যাব। এর আগে নিকেতন এলাকায় জিকে শামীমের আরেকটি বাসা থেকে তাকে ডেকে আনা হয়। পরে তাকে আটক করে অভিযান চালায় র্যাব। বেলা 2:45 ওই বাসায় ঢুকে প্রথমেই দেখা যায় বিশাল গ্যারেজ। গ্যারেজের পাশে কাজ দিয়ে ঘেরা একটি অফিস কক্ষ, এখানে কর্মচারী ও কর্মকর্তারা বসেন। ওই ঘরের পাশে 2টি দামি মোটরসাইকেল রাখা রয়েছে। কক্ষের পাশে 2 পাল্লার একটি কাঠের দরজা, দরজার দামি কাঠের চৌকাঠ চোখে পড়ার মতো। দরজা দিয়ে ঢুকতেই ভিতরে 3 তলায় যাওয়ার সিঁড়ি, মার্বেল টাইলসের সিঁড়িটিতে রয়েছে নকশা করা কাঠের রেলিং। 4 তলা পর্যন্ত উঠে গেছে সিঁড়িটি। পুরো বাসাটি শীততাপ নিয়ন্ত্রিত। 3য় তলায় শামীমের বসার কক্ষ, প্রায় 30 ফুট লম্বা ও 20 ফুট চওড়া কক্ষটি। পুরো কক্ষটিতে দামি বাতি কাঠ দিয়ে সাজানো। বড় আকারের 2টি টিভি রয়েছে ঘরে, 3 সেট সোফা ও একটি বড় টেবিল রয়েছে। ওই টেবিলের উপর সাজিয়ে রাখা হয়েছে টাকার বান্ডিল, মদের বেশ কয়েকটি বোতল ও অস্ত্র। এগুলো ওই কক্ষ থেকে পাওয়া গেছে। ওই কক্ষের পাশেই আছে শামীমের ব্যক্তিগত কক্ষ। র‍্যাব সূত্রে জানা গেছে এখন পর্যন্ত প্রায় 125 কোটি টাকা পাওয়া গেছে। অন্যান্য কাগজপত্র থেকে এখন পর্যন্ত গুনে 125 কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। জিকে শামীম র‍্যাবকে জানিয়েছেন এখানে প্রায় 200 কোটি টাকার এফডিআর রয়েছে। টাকা গুনে কুল পাচ্ছেন না র‍্যাবের ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তারা, আর তাদের সঙ্গে বসে আছেন জিকে শামীম, পরনে একটি হাফ শার্ট ও প্যান্ট। কমান্ডো স্টাইলে সাইরেন বাজিয়ে চলতেন জিকে শামীম। অস্ত্রসজ্জিত দেহরক্ষী নিয়ে তার চলাচল অনেকটাই কমান্ডো স্টাইলের। আগে পিছে মোটরসাইকেল ও জিপে চড়া রক্ষী বাহিনীর পাহারায় নিকেতনে আসা যাওয়া করতেন সাইরেন বাজিয়ে। থাকতো পুলিশের পাহারাও, যেন রাষ্ট্রীয় কোনো বড় মাপের ভিএপি মুভমেন্ট করছেন। উচ্চতায় ছোটোখাটো, 5 ফুটের সামান্য বেশি, মাথায় চুল কম, সাদামাটা গোছের এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম। রাজধানী সবুজবাগ, বাসাবো, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগের এই নেতাকে শুক্রবার আটক করেছে র‍্যাব। তার অফিসে অভিযানে 1.8 কোটি নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া 165 কোটি টাকার উপরে এফডিআর পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে 140 কোটি ও 25 কোটি টাকা তার নামে। এছাড়া তার কাছে মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। নিকেতনে যে অফিস থেকে শামীম র‍্যাবের হাতে ধরা পড়েন তার পুরোটাই আবাসিক এলাকা। আবাসিক ভবনগুলোর প্রতিটি 6 থেকে 7 তলা, একটা সঙ্গে আরেকটা লাগোয়া। শুধু জেকে শামীমের ভবনটি 4 তলা। ভবনটি থেকে কিছু দূরেই রয়েছে মসজিদ। এই ভবনের অফিসে কখনও সকালে, কখনও দুপুরে, এমনকি গভীর রাতও আসতেন জিকে শামীম। সকাল, দুপুর, বিকেল বা রাত, যখনই শামীম নিকেতনে ঢুকতেন টের পেয়ে যেতেন আশেপাশের সবাই। তার পাহারায় সবসময় 3টি মোটরসাইকেলে 6 জন দেহরক্ষী থাকতেন। শামীমের গাড়ির সঙ্গে থাকতো আরও 2টি কালো রঙের জিপ গাড়ি। সাইরেন বাজাতে বাজাতে রাস্তা দিয়ে গাড়িবর্ষ এগিয়ে যেতেন শামীম। তার গাড়ি গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত রাস্তায় নামতে পারত না অন্য কোনো গাড়ি। জিকে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামের ভবনটির পাশের এক ভবনের কেয়ারটেকার বলেন, শামীম সাহেবের চালচল ছিল পুরো রাজকীয়। তিনি যখন এখানে আসতেন সবাই টের পেয়ে যেত। বিশাল দেহরক্ষী নিয়ে সাইরেন বাজিয়ে তিনি আসতেন। সবসময় তার সঙ্গে 3টি মোটরসাইকেলে 6 জন দেহরক্ষী থাকতেন। এছাড়া তার আগে পিছে কালো রঙের আরও 2টি দামি জিপ গাড়ি থাকত। তিনি বলেন, শামীম সাহেবের গাড়ি যখন এখানে আসতো কেউ রাস্তায় বের হতে পারত না। অফিসের সামনে তার গাড়ি থামার সঙ্গে সঙ্গে অস্ত্রসহ দেহরক্ষীরা তার চারদিকে ঘিরে রাখত। আর সিনেমার স্টাইলে গাড়ি থেকে নামতেন শামীম সাহেব। একবার তার গাড়ি আসার সময় আমাদের স্যারের গাড়ি গ্যারেজ থেকে অর্ধেক রাস্তায় চলে গিয়েছিল, কিন্তু তার দেহরক্ষীরা আমাদের সেই গাড়ি আবার গ্যারেজে ফিরিয়ে আনতে বাধ্য করেছিল। তার গাড়ি চলে যাওয়ার পর আমাদের গাড়ি বের হয়। জিকে শামীমের অফিসের পাশের আরেকটি বাড়ির কেয়ারটেকার ইসমাইল বলেন, আমি 10 বছর ধরে এখানে আছি। আগে ওই বাসাটা খান সাহেব নামের একজনের ছিল। বছরখানেক আগে খান সাহেবের কাছ থেকে শামীম সাহেব বাড়িটি কিনেন। শামীম সাহেব বাড়িটি কেনার পর সবসময় এই জায়গাটা জমজমাট থাকে। প্রতিদিনই তিনি এখানে আসেন গাড়িতে সাইরেন বাজিয়ে। দেহরক্ষীদের পাশাপাশি পুলিশের গাড়িও থাকতো। তার চলাচল দেখে মনে হতো সরকারের কোনো মস্ত বড় কেউ। রাত 2-3টার সময় গুম গুম করে তার গাড়ির সাইরেন বাজত। তিনি বলেন, খান সাহেবের কাছ থেকে বাড়িটি কেনার পরপরই এমন স্টাইলে চলাচল করতেন শামীম সাহেব।
তবে গত 2-3 দিন ধরে তিনি অনেকটাই শান্ত হয়ে গিয়েছিলেন। ফকিরাপুলের জোয়ার আসরে র্যাবের অভিযানের পর আগের মতো গাড়িতে সাইরেন বাজিয়ে চলাচল করা বন্ধ করে দেন তিনি। গত 2 দিন অনেকটা নীরবই এই অফিসে আসা যাওয়া করেন শামীম সাহেব। এবার কালো তালিকায় আওয়ামী লীগের 27 জন এমপি। শুধু ছাত্রলীগ যুবলীগ নয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি মন্ত্রী এমপিদেরও অপকর্মে তদন্ত করা হচ্ছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে একাধিক গোয়েন্দা সংস্থা এবং প্রধানমন্ত্রীর একটি নিজস্ব টিম এই কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিভিন্ন অপরাধ এবং অনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত 27 জন এমপিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এরা দলের জন্য ক্ষতিকর, এমপি হয়ে এরা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত বলে একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। প্রধানমন্ত্রী তার নিজস্ব টিম দিয়ে এই অভিযোগগুলো যাচাই বাছাই করে দেখছেন। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী ফিরে আসার পর এমপিদের বিরুদ্ধে এই ক্রাশ প্রোগ্রাম অব্যাহত করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এই 27 জন এমপির মধ্যে ঢাকায় এমপি অন্তত 3 জন, এদের একজনের বিরুদ্ধে অবৈধভাবে শ্মশানঘাটে জমি দখল করার অভিযোগ রয়েছে, আরেক এমপির বিরুদ্ধে রয়েছে টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীদের লালন পালনের অভিযোগ। বিভিন্ন সূত্র বলছে মতিঝিল এলাকায় যেমন যুবলীগের ক্যাসিনোর বিষয়ে সাংসদ রাশেদ খান মেননের সম্মতি ছিল, ঠিক তেমনি ঢাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে এমপিদের যোগসাজশ রয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী এমপি, যার সঙ্গে সাম্প্রতিক সময়ে পুলিশের প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয়, তাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর, রাজশাহী সহ অন্তত 17টি জেলার 27 জন এমপির বিরুদ্ধে এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রী এসব অভিযোগের ব্যাপারে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছেন। তিনি একাধিক শীর্ষ নেতাকে বলেছেন শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ নয়, যারাই অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এটাও বলেছেন যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এমপিদের বিরুদ্ধে নানা রকম অবৈধ তৎপরতার অভিযোগ রয়েছে, তাদেরকে দলের বিভিন্ন পর্যায়ে নেতারা সতর্ক করে দিয়েছেন। শেষ সতর্কবার্তা যদি তারা গ্রহণ না করেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সংগঠনের নামে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করলে বা সন্ত্রাসীকে লালন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউন্সিলিংয়ের আগে দলের একটি ক্লিন ইমেজ আওয়ামী লীগ সভাপতি তৈরি করতে চান। এই ক্লিন ইমেজের অংশ হিসেবেই তিনি এই অভিযানের নির্দেশ দিয়েছেন বলে দলের শীর্ষস্থানীয় একাধিক নেতা নিশ্চিত করেছেন। অভিযোগ থাকলে আমাকেও গ্রেফতার করুন বললেন যুবলীগ চেয়ারম্যান। যুবলীগকে অবৈধ ক্যাসিনো ব্যবসার অভিযোগ থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, যারা এই কাজ করে তাদের ধরুন, যত বড় নেতাই হোক, আমি করলে আমাকেও ধরুন। শুক্রবার রাজধানীর উত্তরায় যুবলীগের এক কর্মী সভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন পত্রপত্রিকা এখন ক্যাসিনোতে ভরা, এই তথ্যগুলো আমরা আগে পেলে ব্যবস্থা নিতে পারতাম, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভ, তারা যাকেই ধরবে আমরা তাকেই বহিষ্কার করব। এ সময় তিনি আরও বলেন পত্রপত্রিকা দেখছেন না, সমস্ত পত্রিকা এখন ক্যাসিনোতে ভরা, এই ক্যাসিনোর মালিকানায় নাকি আমরা, খামোশ, এটা মিথ্যে নয়, এই পত্রিকার ইনফরমেশন যদি আমরা আগে পেতাম তাহলে ব্যবস্থা নিতে পারতাম, স্মার্ট ভালো ওভার স্মার্টের দরকার নেই মন্তব্য করে তিনি বলেন ওয়ার্কার হও ওভার ওয়ার্কার হইও না, বেশি শিক্ষিতর দরকার নেই, পিএইচডি তাত্ত্বিকের দরকার নেই। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একজন কাঠুরিয়া, ভারতের প্রেসিডেন্ট একজন চা বিক্রেতা, এত ফটর ফটর করোনা, রাজনীতি সবার জন্য, শিক্ষিত হয়ে শ্রেষ্ঠত্বের বড়াই যারা করে সেই সবচেয়ে বড় শয়তান। ওমর ফারুক চৌধুরী বলেন যুবলীগ করতে হলে ম্যানেজার হতে হবে। ম্যানেজার মানে কি? হাউ টু ম্যানেজ, হাউ টু অ্যাডজাস্ট। আপনি যদি ম্যানেজ করতে না পারেন সংসারেও সুখী হতে পারবেন না, জীবনেও না। পৃথিবীর সবথেকে বড় মিথ্যা কোনটি, এমন প্রশ্ন রেখে তিনি বলেন পৃথিবীর সবথেকে বড় মিথ্যা হচ্ছে আই লাভ ইউ। তাই নয় কি, ক্লাস সিক্সে একবার বলছেন, টেনে আবার বলছেন, কলেজে বলেছেন, ভার্সিটিতে বলেছেন, কতজনকে বলেছেন, এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে? আপনি ম্যানেজ করতে না পারলে প্রেম করবেন কিভাবে? এ সময় যুবলীগ নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন নেতা হয়েছ তাই না, পতন হইলে বউ ছাড়া কেউ থাকবে না, এটা মাথায় রেখো, বউ খারাপ হলেও তার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। ঢাকাকে ক্যাসিনো শহর বানিয়েছিল বিএনপি বললেন ওবায়দুল কাদের। বিএনপি ঢাকাকে ক্যাসিনো শহর বানিয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, এমন নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রথম 8-9 মাসেও ব্যবস্থা নিয়েছি, তাদের সময় এই কেসিনোগুলো ছিল, তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি। তিনি আরও বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করছে, খালেদা জিয়ার সরকার যা করতে পারেনি সেটা শেখ হাসিনার সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে, সেটাই বিএনপির গাত্রদাহের কারণ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু ছাত্রলীগ যুবলীগ নয়, আওয়ামী লীগে যারা এসব কাজ করছে তাদের মনে রাখা উচিত, কাউকে ছাড় দেওয়া হবে না।